নাক দিয়ে জল পড়া কিন্তু আমাদের দেশের একটা বিরাট বড় সমস্যা, সেটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি আর কি। তার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা বলছিলাম হাউস ডাস্ট মাইট, বিছানাটা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, অনেক উপকার পাওয়া যাবে। বিছানার চাদর, বালিশের কভার এগুলো করলে কিন্তু খুব উপকার পাওয়া যাবে। আচ্ছা একটা কথা বলি, এখন তো ছেলেরা ডাই করছে চুলে, ছেলে মেয়ে সবাই করছে, আমরা একটু আধটু করি, কিন্তু যদি অ্যালার্জির প্রবলেম হয়, ডাই অ্যালার্জি হয়ে গেলে, সিভিয়ারিটি এসে গেলে তখন কি করবে? ইমিডিয়েট অ্যাকশনটা যদি হয় তখন কি করা উচিত? হ্যাঁ আমি নিজের ক্ষেত্রে একটা জিনিস বলি, রিসেন্টলি আমি একটা মানে রুম রিফ্রেশার কিনেছিলাম, একটা কোম্পানির নাম করছি না। তো আমার নিজের যেহেতু একটু মাইল্ড অ্যাজমা রয়েছে এবং অ্যালার্জিক সমস্যা রয়েছে একটু, আমার নিজের হাউস ডাস্ট মাইট অ্যালার্জি আছে এবং টেস্ট করে সেটা আমি নিজে দেখেছি। তো অনেক ক্ষেত্রে এরকম মানে হতে পারে, দেখা গেল মানে নিজেরা বুঝছে যে এটা আমার হতে পারে, ঘুম থেকে উঠে হচ্ছে কিন্তু তাও অ্যাভয়েড করে যাচ্ছে, অ্যাভয়েড করে যাচ্ছে, অ্যাভয়েড করে যাচ্ছে, যে একটা সার্টেন টাইমের পর হঠাৎ করে বাড়াবাড়ি হয়ে যায়। মানে অ্যালার্জির ট্রিটমেন্টটা এমনই, কেউ যদি ট্রিটমেন্ট করতে না না করে অল্প করে, তাহলে কিন্তু বড় হয়ে গিয়ে তার এমন পরিস্থিতি দাঁড়াবে না, সে ভালো করে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে না, কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবে, এমনও করতে পারে। দেখা গেল সে ভালো ক্রিকেট খেলে কিন্তু ক্রিকেট বল করতে গিয়ে তার হঠাৎ করে হাঁপানি হয়ে যাচ্ছে, তাহলে সেইগুলো যাতে না হয় তাহলে প্রথম থেকে কিন্তু সেগুলো রন্ধনশ করতে হবে। আর একটা স্যার যেটা বলছিলেন যে ডাই মেখে দেখা গেল যে কোনো একটা সমস্যা হচ্ছে, ঠিক আমি যা বলছিলাম যে একটা আমি পারফিউম কিংবা রুম রিফ্রেশার কিনেছিলাম, তাতে যেই রুমে স্প্রে করা হলো সঙ্গে সঙ্গে আমার কিন্তু মাথা যন্ত্রণা শুরু হচ্ছে এবং হাঁচি কাশি শুরু হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে একটা জিনিস পরিষ্কার যে কোনো কোনো কেমিক্যালে পার্টিকুলারলি কোনো কোনো মানুষের অ্যালার্জি থাকলেও থাকতে পারে, আর অ্যালার্জির থেকেও আরেকটা হতে পারে যে লোকাল কেমিক্যালে কোনো রিঅ্যাকশন, মানে কোনো কন্ট্যাক্ট ডামা টাইপের, মানে নট নেসারি সবসময় অ্যালার্জি হবে, সবসময় তেল মাখলে অনেকে কোনো কোনো তেল মাখলে দেখা যাচ্ছে যে মানে লোকাল একটা রিঅ্যাকশন হচ্ছে, মানে ইচিং নেই, কোনো চুলকানি টুলকানি কিছু হচ্ছে না, কিন্তু একটা গায়ে কুসকুনি টাইপের পড়ে গেল। অ্যালার্জি হতে গেলে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ সাইন সিমটা হলো ইচিং, মানে গাছ গাঁত পা যখন ফুলে যাবে তার সঙ্গে কিন্তু ইচিং হবে। অনেক ক্ষেত্রে দেখা গেল বার্নিং সেন্সেশন হচ্ছে, মানে মনে হচ্ছে একটা কিছু একটা জ্বালা যন্ত্রণা করছে, তার সঙ্গে মানে অনেক সময় ডেটল স্যাভলন এগুলো মাখলে লোকালি দেখা যায় জায়গাটা পুড়ে গেল কিংবা কোনো কুসকুড়ি হয়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, মানে চুলে যেমন মাখলে কোনো একটা ডাই যদি মাখা হয়, কেমিক্যাল মাখা হয়, সেক্ষেত্রে ওই কেমিক্যাল ইটসেলফ কিন্তু একটা কন্ট্যাক্ট মানে রিঅ্যাকশন করতে পারে। তো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো কোম্পানির ক্ষেত্রে সেটা কম হতে পারে, কোনো কোম্পানির ক্ষেত্রে একটু বেশি হতে পারে। তো পার্টিকুলারলি কোনো কেমিক্যাল মেখে যদি কারো, যেমন অনেক সময় নিকেল থেকে ডার্মাটাইটিস হয়, নিকেল অনেক সময় পরে মেয়েরা বিভিন্ন গয়না পরে তার থেকে অ্যালার্জি হয়, তো কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়, তো সেই রকম যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো অ্যাভয়েড করা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা ওই যদি ডাই থেকে হয় অ্যাভয়েড, ওই মুহূর্তে যদি খুব সিভিয়ার না হয় তাহলে প্রাথমিক চিকিৎসাও কি করবে? আচ্ছা যদি সিভিয়ার কোনো রিঅ্যাকশন না হয়, যেটা আমরা বলছিলাম মাইল্ড টুমারের গা কপ হয়ে যাওয়া, সারা গায়ে চুলকুনি হচ্ছে, যদি এরকম মনে হয়, শ্বাসকষ্ট যদি না থাকে, যদি অপ্যান না হয়ে যায়, তাহলে আমরা যেটা করতে পারি প্রাথমিক মানে ওষুধ তো করতে হবে, তো ওষুধ খেতে হবে, সেক্ষেত্রে আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারি, সেখানে অ্যান্টি অ্যালার্জি কিছু মেডিকেশন পাওয়া যায়, মুখে ট্যাবলেট পাওয়া যায়, সিরাপও পাওয়া যায়, সেগুলো খেলে কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। আর ডেফিনেটলি দেখা গেল কিছু একটা খাচ্ছিলাম, ডিম খেলাম, তার থেকে মুহূর্তের মধ্যে অ্যালার্জি বেড়ে গেল, তো অবভিয়াসলি আমি বাকিটা আর খাবো না নিশ্চয়ই, অল্প একটু খেয়ে যদি দেখি অ্যালার্জি বেড়ে গেল বাকিটা ডেফিনেটলি আমি খাবো না, কারণ আমি যতটা খাবো আরো বেশি রিঅ্যাকশন হবে, তো ডেফিনেটলি সেটা অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা এই ভাইরে বুঝতে পারলাম যে চিংড়ি মাছ এবং ডিমে তার অ্যালার্জি আছে। তাহলে আমরা এতক্ষণ ধরে যে এই সেমিনারে আলোচনা করলাম যে এইটা তাহলে কি অ্যালার্জি আছে, কোন ভ্যারাইটি, একটা আমরা বলেছিলাম যে মাইল্ড টু মডারেট ধরনের অ্যালার্জি, যেটা কিনা মানে অল্প ধরনের অ্যালার্জি, আর একটা হচ্ছে সিভিয়ার ধরনের অ্যালার্জি, তার নাম কিন্তু অ্যানাফাইল্যাক্সিস, তো সেটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি। কিন্তু এর ক্ষেত্রে আমরা দেখছি যেহেতু কোনো শ্বাসকষ্ট কিছু নেই, এর কিন্তু মানে কোনো কারণে অজ্ঞান হয়ে যায়নি কিংবা কোনো কারণে ওর কিন্তু জিভও তেমন ফুলে যায়নি,
গলার স্বরও চেঞ্জ হয়ে যায়নি, তো এটাকে আমরা ক্লাসিফাই করছি মাইল্ড টু মডারেট মানে অ্যালার্জিক রিয়াকশন। ডেফিনেটলি ফুডটা তো অ্যাভয়েড করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং উচিত, এবং এরকম এই নয় যে মাইল্ড অ্যালার্জি এখন হচ্ছে বলে পরবর্তীকালে সিভিয়ার হবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এমনও তো হতে পারে যে এখন মাইল্ড হচ্ছে, হঠাৎ করে কোনো কোনো দিন দেখা গেল সিভিয়ার হয়ে গেল, মানে অ্যানাফাইল্যাক্সিস হয়ে গেল, তাহলে এক্ষেত্রে কিন্তু আমি রেকমেন্ড করবো যে চিংড়ি মাছ এবং ডিম সেটাকে কিন্তু বন্ধ করতে হবে, এবং যে কোনো জায়গায় বিশেষ করে কোনো জায়গায় খেতে গেলে রেস্টুরেন্টে কিংবা বিয়ে বাড়িতে কিংবা অন্য যে কোনো জায়গাতে আগে জিজ্ঞেস করে নিতে হবে যে এই প্রিপারেশনের মধ্যে কোথাও চিংড়ি মাছ ব্যবহার করা হয়েছে কিনা, ডিম ব্যবহার করা হয়েছে কিনা, সেগুলো কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। কারণ হঠাৎ করে কিন্তু যে কোনো সময় এর ক্ষেত্রে সিভিয়ার অ্যালার্জিক যে রিয়াকশন সেটা কিন্তু হতে পারে, কাজে এটা অ্যাভয়েড করতে হবে। মনে রাখতে হবে কিন্তু পেশেন্ট ওখানে চুপ করে বসে থাকবে না আর কি, মানে সিভিয়ার হলে কিন্তু মানে এটা মেডিকেল ইমার্জেন্সি বলি আমরা, মানে সঙ্গে সঙ্গে এরকম হয় না যে বাড়িতে বসে আছে, এরকম কিন্তু হয় না। শ্বাসকষ্ট হচ্ছে তাহলে আমি বাড়িতে কি করতে পারি এইটাই জানা, তো বাড়িতে আমাকে যেটা করতে হবে ওই পেশেন্টকে কিন্তু কখনোই দাঁড় করিয়ে রাখা যাবে না, পেশেন্টকে তৎক্ষণাৎ শুয়ে দিতে হবে, তৎক্ষণাৎ শুয়ে দিয়ে কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে, মানে এরকম যেন না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে হসপিটালে নিয়ে গেল, অবশ্যই তাকে শুয়ে হসপিটালে নিয়ে যেতে হবে। দাঁড়িয়ে করলে কিন্তু আরো জিনিসটা মানে সাডেনলি একটা আনকনসাসনেস হয়ে গিয়ে কিন্তু বড় কোনো ক্যাজুয়ালিটি ঘটে যেতে পারে।